মুড়ি খান স্বাস্থ্যের ঝুঁকি কমান। বাঙালি খাবারের মধ্যে যেমন ভাত মাছ ভর্তা অন্যতম, তেমন হালকা নাস্তার ক্ষেত্রে মুড়ি বেশ জনপ্রিয় একটি খাবার। এটা শুধু গ্রাম অঞ্চলে নয়, রাজধানীর বুকে বহু মানুষ সকালে কিংবা বিকেলে মুড়ি খেতে পছন্দ করেন। কিন্তু আমাদের কর্মব্যস্ত জীবনে সকালে অথবা বিকেলে চায়ের সঙ্গে টাম বলে আমরা বিস্কুট বুঝে থাকি। শুধু কি তাই, তাও আবার ভালো দামের মোটা মোটা বিস্কুট, ক্রিম দেওয়া মুখরোচক বিস্কুট। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যদি আপনি কিংবা আপনার সন্তান মোটো মোটো বিস্কুট খাচ্ছে, ক্রিম দেওয়া অনেক টেস্টি বিস্কুট, এতে করে বেশি বিস্কুটে মোটা হওয়া থেকে ডায়াবেটিস পর্যন্ত হতে পারে। সেই ক্ষেত্রে বিস্কুটের বদলে মুড়ি খান, ম্যাদ কমাই মুড়ি, অন্যদের তুলনায় স্বাস্থ্য ভালো থাকবে। চা খেতে ফাইভ স্টার হোটেলে খুঁজুন কিংবা বাড়ির ড্রয়িং রুমে চায়ের সঙ্গে টায়ের বাছাই হতে হবে উন্নত। তা না মানে ইজ্জত না থাকা, এই মানের কথা চিন্তা করে আপনি অন্যদিকে সর্বনাশ ডেকে আনছেন। সকালের স্ন্যাক্স মানে আপনারা আমরা বুঝি চা বিস্কুট, কোম্পানির ছোট মিটিং কিংবা বন্ধুর বাড়িতে টি পার্টি, বিস্কুটের অবগাধ গতি। আবার এই গতিতেই সর্বনাশ আরো একটু বড় হয়, বিস্কুট মানেই ময়দা। শুধু তাই নয়, এখনো তো দেশে আর আগের মতো ময়দা পাওয়া যায় না, সব হলো ভুট্টার ময়দা, যা কিনা ভাত ও রুটির চেয়েও বেশি ক্ষতিকর। যারা ডায়াবেটিস বা মোটা হওয়ার নিয়ে চিন্তা করলে তাদের এই ধরনের বিস্কুট কম খাওয়াই ভালো। আর এইসব তৈরির সময় ভিটামিন দফা দফা, ফাইবার কমে যাওয়ার কোষ্ঠকাঠিন্য, ফলে ধীরে ধীরে ওজন বাড়তে থাকে। বিস্কুটের ট্রান্সফ্যাটের আধিক্য, শরীরে খারাপ কোলেস্ট্রল বাড়তে থাকে, ওজন বাড়ে, এগনেশন বাড়তে থাকে, ডায়াবেটিস এবং হার্টের রোগের সম্ভাবনা বাড়তে থাকে। বিস্কুটের মিষ্টির পরিমাণ প্রচুর, রোজ চায়ের সঙ্গে টা মানে যদি বিস্কুট হয় তাহলে ওবেসিটি নিশ্চিত, হঠাৎ বাড়িয়ে দেয় ব্লাড সুগার লেভেল, এমনটাই বলছেন চিকিৎসকরা। নিয়মিত বিস্কুট খাওয়ার কারণে শিশুদের অ্যালার্জি হতে পারে, চিনির পরিমাণ বেশি থাকার কারণে দাঁতের 12টা বাজার সম্ভাবনাও তো আছে। ভাবছেন তাহলে উপায় বদলাতে হবে চায়ের সঙ্গে টায়ের সংজ্ঞা, বিস্কুটের বদলে মুড়ি খান, প্রচুর উপকার, এমনটাই দেখা গেছে গবেষণায়। মুড়িকে গরিব খাবার বা সস্তা খাবার বলে কোনো সুযোগ নেই, কারণ এতে উপকারিতা বেশি, কম ক্যালোরি, পেট ভরানোর খাবার মানেই মুড়ি। যাদের বারবার খিদে পায় অথচ সারাদিনে বেশিরভাগ সময় অফিসে বা বাড়িতে বসে কাজ করার জন্য শরীরে ক্যালোরি চাহিদা কম, তাদের জন্য লাঞ্চ ও ডিনারের মাঝখানে বিকেল ও সন্ধ্যার দিকে মুড়ি হতে পারে আদর্শ খাবার। এক কাপ অথবা 14 গ্রাম মুড়িতে রয়েছে 56 ক্যালোরি, কার্বোহাইড্রেটস 12.6 গ্রাম, প্রোটিন 1 গ্রাম, ফ্যাট মাত্র 0.1 গ্রাম, ফাইবার 0.2 গ্রাম, পটাশিয়াম 16 মিলিগ্রাম, আয়রন 4.44 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 4 মিলিগ্রাম, ফসফরাস 14 মিলিগ্রাম, থিয়ামাইন 0.36 মিলিগ্রাম এবং নিয়াসিন 4.94 মিলিগ্রাম। ওজন কমাতে সাহায্য করে মুড়ি, সোডামিয়ামের পরিমাণ অত্যন্ত কম থাকার কারণে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, অনেকটা জল টেনে নেয় বলে পেট ভরে থাকে দীর্ঘক্ষণ। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।